নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকেও আমি প্রতিদিনের মতো একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি। এটাকে কিন্তু আপনারা পায়েসও বলতে পারেন। এটা এই রেসিপিটিকে কিন্তু অনেক কিছুই বলা যায় এবং খুব তাড়াতাড়িও বানানো যায়, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি আমার আজকের রেসিপিটি শুরু করে দিই। তো আমি এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি। তো ওই পাত্রের মধ্যে আমি এক কাপ চাল দিয়ে দিচ্ছি, যে চাল আমরা রেগুলার খাই সেই চাল। তো চালটাকে আমি ভালো করে ওয়াশ করে নেব দু থেকে তিনবার, যাতে চালের সাদা পাউডার অংশটা বেরিয়ে যায়। তো চালটাকে এভাবে রোকড়ে রোকড়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি চালের মধ্যে, দিয়ে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখবো। এই চালের মধ্যে দুধ ভিজিয়ে রাখলে কিন্তু এই ডেজার্ট আইটেমের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবে। তো আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখছি এবং এখানে আমি আর এক ঘন্টা হয়ে গিয়েছে। এখানে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে ফাইন পেস্ট বানিয়ে নেব। এখানে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি। তো গাজরের উপরের শুকনো অংশটাকে আমি একটা ছুরি দিয়ে বাদ দিয়ে দিচ্ছি। তো গাজরটাকে আমি এখানে গ্রেট করে নেব। আর এখানে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়েছি, তার উপর নিয়েছি আমি এখানে 4 থেকে 5 কাপ পরিমাণ দুধ। দুধটা কিন্তু আমি লিকুইড দুধ নিয়েছি, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। আর দিয়ে দিলাম আমি 3টে থেতো কড়া এলাচ। আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে আপনারা কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন। তো দুধটা আমার খুব ভালোভাবেই ফুটে উঠেছে এবং যে চালের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটু একটু করে দেব। আর সমানে কিন্তু নাড়তে থাকবো, এখানে নাড়া বন্ধ করলে হবে না, তাহলে কিন্তু তলাতে লেগে যেতে পারে। তো আমি পুরো পেস্টটাই দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়ামে জাল করে নেব। তো এটা আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি দুধটা আমার কতটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গাজর, গ্রেট করা গাজরগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে গাজরটা দিলে কিন্তু গাজরের অনেকটা জল ছাড়তে শুরু করে দেবে। তো আমি একটু চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। ঠিক এরকম করে করে আমি 2 থেকে 3 মিনিট একটু জাল করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ চিনি। তো আমি 4 চামচ চিনি পুরোটা দিচ্ছি না, আমি এখানে 2 চামচ চিনি ও 2 চামচ মধু ব্যবহার করেছি। আপনারা এটা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন। তো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তো এটা আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেব কেওড়া এসেন্স, 2 থেকে 3 ফোঁটা, বেশি দেওয়ার দরকার নেই, এটা কিন্তু গন্ধটা খুব তীক্ষ্ণ হয়। তো আমি 2 থেকে 3 ফোঁটাই দিয়েছি। দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এই গাজরের ডেজার্ট রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি সার্ভিং বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি সুন্দর। তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস গার্নিশিং করে দিচ্ছি। এখানে আমি নিয়েছি পিস্তা ও আমন্ড বাদাম, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই ডেজার্টটা হয়ে যাওয়ার পরে কিন্তু একটু ঠান্ডা করে ফ্রিজের মধ্যে 10 থেকে 20 মিনিট রেখে দিলে তারপরে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আজকে আমার রেসিপি এই পর্যন্ত। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে।